কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা রোমের একটা টার্মিনি পয়েন্ট, খুবই সুন্দর একটা জায়গা। আজকে 118 টাকা মানে খুব সাইলেন্ট এবং খুব ব্যস্ত একটি জায়গা হচ্ছে এই রোমা টার্মিনি স্টেশন। খুবই পর্যটক এরিয়া, টুরিস্ট এরিয়া এটা। তাহলে মাও পাঠাই দিও পারতাম। হ্যাঁ, খুব ভালো ভালো একটি জনপ্রিয় একটি জায়গা হচ্ছে এই যে রোমা টার্মিনি। আমি আপনাদের যদি দেখাই একটু ঘুরে, ব্যস্ত একটি জায়গা। দাঁড়ান একটি, পুলিশের গাড়ি। তারপরও সুন্দরের কোনো শেষ নেই, ঠিক আছে? এখানে অনেক সুন্দর একটি পরিবেশ, মানে এত সুন্দর, নীরব অ্যান্ড সাইলেন্ট একটি জায়গা হচ্ছে এই রোমা টার্মিনির ঠিক পূর্ব পাশের যে জায়গাটা, টার্মিনি স্টেশন থেকে পূর্ব পাশের জায়গাটা খুব সুন্দর দেখার মতো একটি জায়গা। খুব সাইলেন্ট এবং খুব ব্যস্ত টুরিস্টেবল জায়গা এটা। প্রায় সময় এখানে আসি, খুব ভালো লাগে, ঠিক আছে? এই গাছগুলো অনেক পুরনো, রোমার সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই যে পানি, এটা খাবার পানি, কিন্তু পাহাড়ের পানি, এই পাহাড়ের নিচ থেকেই কিন্তু পড়তেছে, ঠিক আছে? এগুলো পান করে অটোমেটিকলি পড়তেছে, ঠিক আছে? তো এইসব পানি পান করে সবাই, পথচারীরা, টুরিস্টরা এখানে আসা ঘুরে। এবং এই মিনারেল ওয়াটার, এটা খুবই পিওর একটি পানি, ঠিক আছে? বাংলাদেশের মতো ওয়াশারের পানি না, ঠিক আছে? তবে এটা হচ্ছে টুরিস্ট এরিয়া, এখানে সবাই বুকিং দিয়ে এখানে যারা ঘুরতে আসে, এইসব আশেপাশে সব বিল্ডিং, এগুলো হোটেল, এইখানে থাকে মানুষ। বর্তমান ইটালিতে মোটামুটি ভালো ঠান্ডা ইয়ে পড়ছে, যারা ইটালিতে আছেন তারা হয়তো অনুভব করতেছেন। বাংলাদেশেও ভালো ঠান্ডা পড়েছে। তো ইটালির মধ্যে রোমের আবহাওয়াটা সবচেয়ে সুন্দর, এখানে বরফ পড়ে না, তবে রোমান্টিক ওয়েদার বলতে পারেন। পুরো ইতালির মধ্যে রোমান্টিক ওয়েদার হচ্ছে রোমে, একটা ম্যানিপুলেটেড একটা ওয়েদার, এই ওয়েদারের সাথে সবাই অ্যাডজাস্ট করতে পারে। তুষার পড়ে না, তবে অনেক আগে পড়ছিল। এই আমি যাচ্ছি আমাদের বাংলাদেশ ব্যাংক কত উজ্জ্বল, মানে ওইখানে আশেপাশে সব খালি থাকে, আর এখানে ব্যাংক, এটার যে ব্যাংক না কি কেউই করতে পারে না, একটা বাড়ির মতোই স্বাভাবিক। কিন্তু এটা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ইতালি, সিসি ক্যামেরা। হ্যাঁ, ইতালির যে ন্যাশনাল ব্যাঙ্ক এটা কেউ বলতে পারবে না, বুঝি হয়ে যায় না। ওই যে টার্মিনি মেন স্টেশন, এগুলো সব পাথরের বাড়ি না, মানে কি ইট বালু সিমেন্ট কেটে কেটে এখানে বাড়ি বানিয়েছে সবাই। আর এখানে প্রত্যেকটা বাড়ির নিচেই হচ্ছে সুরুং বা আন্ডারগ্রাউন্ড আছে,
নতুন কনস্ট্রাকশন চলতেছে এটা, সব আধুনিক বাড়ি। এই বাড়ি ডুপ্লেক্স মানে রং করতে হুম হুম না এগুলো ডুপ্লেক্সটা খুব ভালো। তবে ইটালির একটা আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে গাড়ির দাম হচ্ছে পানির দাম, যেগুলো অবিশ্বাস্য। বিএমডাব্লিউ এখানে একটা বিএমডাব্লিউ 20,000 ইউরো দিয়ে কিনা যায়, 20-25,000, মানে বাংলাদেশি প্রায় কত, এই 20-21 লাখ টাকা দিয়ে বিএমডাব্লিউ পাওয়া যায়, যেটা বাংলাদেশে প্রায় 80-90 লক্ষ, 1 কোটি টাকা। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে ভ্যাট ট্যাক্সটা 400%, তো গাড়ির উপরে 400% ভ্যাট দিতে হয়, এই জন্য গাড়ির দাম হয়ে যায় বেশি। ইটালি বা ইউরোপের গাড়ির মূল্য একদম পানির মতো মূল্য, পানি ঠিক আছে সব হোটেল। ওই যে টার্মিনি, হুম টার্মিনি দেখেছি, এটা টার্মিনির অপোজিট না, পূর্ব সাইড, ওই যে টার্মিনি হুম হুম দেখছি। ঠিক আছে, বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ সবাইকে। এবং পরবর্তী আরেকটি জায়গায় এবং আরেকটি নির্দেশনা আপনাদেরকে দেখাবো। বাই বাই।